देश देशर बाहरे आपनारा जे जेखान थेके देखछेन आमी आहसान हाबीब पेयार एएचपी टीवी ढाका बांग्लादेश अत्यंत आनंदेर साथे बोलछी प्रथमबार बोलेछिलाम आमरा जखन प्रथम भिडियो करेछिलाम तखन बोलेछिलाम अत्यंत दुःखेर साथे बोलछी आर आजके द्वितीय भिडियोटिते बोलछी अत्यंत आनंदेर साथे बोलछी पार्थक्य शुधु एतटुकु प्रथम जेदिन बोलेछिलाम तखन ओनादेर पाशे केउ छिलो ना তাই বলেছিলাম অত্যন্ত দুঃখের সাথে বলছি আর আজকে ওনাদের পাশে সবাই আছে তাই বলছি অত্যন্ত আনন্দের সাথে বলছি আপনাদের সবার ভালোবাসা অনুপ্রেরণায় আজ একটি পরিবার সুস্থতার দিকে যাচ্ছেন আমরা প্রথম দিন যখন ওনার কাছে এসেছিলাম তখন উনি কথা বলতে পারতেন না খুব ভালো উনি চলতে পারছেন না খুব ভালো আলহামদুলিল্লাহ আজ ওনার মুখে হাসি দেখতে পেয়েছি আপনাদের সবার অনুপ্রেরণা আর ভালোবাসায় এভাবেই মানুষগুলো একদিন সুস্থ হয়ে যাবে আমাদের দেশ থেকে অরাজকতা মুক্তি পাবে এদেশের মানুষ মানুষের হৃদয়ে স্থাপিত হবে শুধুমাত্র ভালোবাসার অঙ্কনে নিজেকে একে রেখে চলুন বন্ধুরা আপনাদের অনেকের বিশ্বস্ত আমানতগুলো পুছিয়ে দিতে আমরা তাদের দ্বারে পৌঁছে গেছি আমরা সবসময় কাউকে হেল্প করতে গেলে আমরা আমাদের নিজেদের নাম্বারটা ব্যবহার করি না যারা রোগী আর যারা চান আমরা তাদের নাম্বারটাই সরাসরি আপনাদের কাছে ফ্ল্যাশ করে দেই আর সেই ধারাবাহিকতায় আমরা এনার নাম্বারটা দিয়েছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত এতগুলো লোক আপনারা ফোন করছেন আপনাদের ভালোবাসা পেয়ে আমরা আসলে ফোন রিসিভ করে আর কুলাচ্ছি না এটা আমাদের জন্য সবচেয়ে বড় একটা প্রাপ্য আর আমাদের দেশের মানুষ যে এতটা ভালোবাসতে পারে তার একটি বিরল নিদর্শন দিয়েছেন আপনারা দেশের বাইরে থেকে আপনাদের টাকা পেয়ে আলহামদুলিল্লাহ উনি এখন সুস্থতার পথে যাচ্ছেন আর অল্প কিছু হলেই ইনশাআল্লাহ উনি পরিপূর্ণ সুস্থ হয়ে বাড়িতে ফিরে যাবেন এই প্রত্যাশায় আমরা আগে ওনার শালার নাম্বার দিয়েছিলাম কিন্তু এখন আমরা সরাসরি সেই সহধর্মিনী যিনি রাত দিন ২৪ ঘন্টা খেয়ে না খেয়ে ঘুমিয়ে না ঘুমিয়ে নিজের শরীরের রক্তকে পানি করে দিয়ে এই স্বামীর পাশে দাঁড়িয়ে আছেন আর সেই স্বামীর সেবা শুশ্রূষায় তিনি অল টাইম নিজেকে বিরাজমান করে রেখেছেন আমরা চাই এই মা জননী তিনি ভালো থাকুক ওনার হাজবেন্ড ভালো হয়ে আবার আগের জায়গায় ফিরে যাক তিনি তার কর্মস্থলে ফিরে যাক এই প্রত্যাশা ব্যক্ত রেখে আমরা এখন আপনাদেরকে সরাসরি সেই মা জননীর ওনার ওয়াইফের নাম্বারটা আপনাদের কাছে ফ্ল্যাশ করতে যাচ্ছি এ পর্যন্ত আপনারা যারা আমি ওনার দুলাভাইয়ের নাম্বার দেওয়ার পরেও অনেকেই আমাকে ভালোবেসে বিশ্বাস করে বলেছেন পেয়ার ভাই আমরা টাকাটা আপনার কাছে দিতে চাই আপনি টাকাটা একটু ওনাদের কাছে পৌঁছিয়ে দিবেন আমি এখনও আমার নাম্বার দিচ্ছি না এখনও ওনাদের নাম্বারেই দিব আশা করব আপনারা সরাসরি রোগীর পরিবারের সাথে কথা বলে আপনাদের হাদিয়াটুকুন পৌঁছিয়ে দিবেন মনে রাখবেন যে ব্যক্তি হাদিয়া দেন সে সুন্নতের অংশগ্রহণ করেছেন যে ব্যক্তি হাদিয়া নেন সে সুন্নতের অংশগ্রহণ করেছেন ওনারা রিচ পরিবার ওনাদের কাছে মানে হাত পাতার মতো সুযোগ নেই তথাপিও আপনারা তাদের পাশে দাঁড়িয়েছেন এই ভালোবাসায় আমরা আজ শিখত আমা তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব বারাকাল্লাহু ফি হায়াতিহি তাইবান মুবারাকান ফি জিদ্দান কাসীরা ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ বিগায়রি হিসাব যারা দেশের বাইরে থেকে বা দেশে থেকে আপনার অংশগ্রহণ করেছেন আল্লাহ আপনাদেরকে ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ আল্লাহ আপনাদেরকে রিজিক দান করেন লিমান ইয়াশাউ বিগায়রি হিসাব হিসাববিহীন আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেন চলুন বন্ধুরা সেই জনমদুখিনী মা ওনার সহধর্মিনী ওয়াইফ আমরা ওনার সাথে দু মিনিট কথা বলে ওনার নাম্বারটা আপনাদের কাছে পৌঁছিয়ে দিচ্ছি তারপর ইনশাআল্লাহ আমরা বিদায় নেব বিদায় নিতে নিতে আমার হাতে যে ছোট্ট অ্যামাউন্টটা আমানত দিয়েছেন ও শুনলে খুশি হবেন আপনারা ওনার দুলাভাইয়ের কাছে একটা বিগ অ্যামাউন্ট দিয়েছেন সেটা ওনাদের কাছে পৌঁছেছে এখন শুধু আমি আমার ছোট্ট অ্যামাউন্টটা দিয়ে যাই ম্যাডাম আপনি এই টাকাটা রাখবেন এটা হচ্ছে আমার কাছে দিয়েছিল বলেছিল যে আপনি এই টাকাটা আমরা আপনার কাছে দিচ্ছি তো আরও আসতো আমি আপনাদেরকে ফোন ব্যাক করাইছি যদিও অঙ্কটা ছোট ইনশাআল্লাহ আরও আসবে হ্যাঁ আশা করি ঠিক আছে আপনি একটু এখানে আসবেন মাঝিকে একটু ধরবেন মাঝি আপনার নাম্বারটা যদি একটু বলতেন বা আপনার যদি আরও আপনি কেমন লেগেছে বা মানুষ যে টাকা আমি বললো হ্যাঁ আপনি বললে হবে আচ্ছা আপনি নাম্বারটা বলবেন সাথে শ্রোতা বন্ধুরা মানে যারা সরাসরি দেখছেন সরাসরি রোগীর মুখ থেকে একটু কথা শুনেন এবং রোগী একটু কথা বলছেন 0185 ও আপনাদেরকে নাম্বার দিচ্ছে প্লিজ 0185 9929 9929 39 39 জি শ্রোতা মণ্ডলী আমরা আবার শুনব নাম্বারটা যেন মনে রাখতে পারেন 01 0185 9 0185 9 9929 9 39 39 শ্রোতা মণ্ডলী এই নাম্বারে ফোন করলে আপনারা সরাসরি রোগীর সাথে কথা বলতে পারবেন যারা রোগীকে খুঁজেছিলেন কথা বলতে পারেন নাই এতদিন তারা সরাসরি কথা বলবেন ওনার ওয়াইফ ফোনটা ধরবেন আম্মাজান ফোন ধরবেন ওনার সাথে আপনারা রোগীর সাথে কথা বলতে পারবেন তো আম্মাজান মানে ইতিপূর্বে আপনারা তো অনেক হতাশায় ভুগছিলেন মোটামুটি কি কিছুটা হলেও উপকার হয়েছে আপনাদের উপকার হয়েছে আপনারা উপকার হয়েছে সব কিছু তো বাইরে করতেছে আপনারাও করতেছেন
আলহামদুলিল্লাহ। তো আপনি কি যারা শ্রোতারা এগিয়ে এসেছেন তাদের উদ্দেশ্যে কি কিছু বলবেন? তা আপনারা যদি আরো যদি আমাদের দিকে কিছু সাহায্য করেন আর এটা ভালো হইব আর আরেকটু রোগীটা সুস্থ হইব আর। ঠিক আছে ইনশাআল্লাহ আমরা বেশি কথা বলবো না, তাহলে চোখের অশ্রু ধরে রাখা যাবে না। চলুন বন্ধুরা আমরা রোগীর সাথে এক মিনিট কথা বলে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। আমাদের ঢাকা মেডিকেলে আরও দুজন রুগী আছেন, আমরা সেই রুগীগুলোকে দেখতে যাবো। স্যার আপনি কি কিছু বলবেন মানে শ্রোতাদের উদ্দেশ্যে যারা আপনার দিকে তাকিয়েছে বা আপনাকে মানে আপনার সাথে কথা বলতে চান? বলার মতো আমার কিছু নাই আর, সব শেষ। আবার কিছুই শেষ হয় নাই, কিছুই শেষ হয় নাই, কিছুই শেষ হয় নাই। আল্লাহর রহমতে আপনি ভালো হবেন, সুস্থ হবেন, সেটি যাই হোক আল্লাহ আপনাকে ভালো রাখেন। ইনশাআল্লাহ দেখা হবে, কথা হবে, অনেকে আপনার সাথে কথা বলবে। এতক্ষণ সাথে ছিলাম আমি আহসান হাবিব, পিআর, এএইচপি টিভি, ঢাকা মেডিকেল। আল্লাহ হাফেজ।